হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা অলরেডি চলে এসেছি, আমার এক ফাইভ স্টার রিসেপশন পার্টি আছে, সেখানেই চলে এসেছি। আর আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। তো আমরা ঢুকে পড়লাম রিসেপশন পার্টিতে, তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আশা করি খুব ভালো লাগবে আপনাদের, পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, আর দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে, আর অনেক গেস্ট চলে এসেছে। তো সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন আপনারা। এখানে সবাই এখন ফটো তুলছে, আর আমার ভাস্তা আর ভাস্তা বউ দেখিয়ে দিলাম, আমার সাথেও একটা ছবি তুলে নিলাম ভাস্তা বউয়ের সঙ্গে, আর এটা আমার যা, সবাই মিলে বিয়েবাড়িতে গেছিলাম। তো রিসেপশন স্টেজ ছাড়াও আরেকটা স্টেজ সাজিয়েছে, সেটাতে আমরা ফটো উঠতেছি, আমি আমার ভাস্তি আর একটা ভাস্তা আছে, এটা আমার ভাস্তি। আর এখানে ওরা তিন বোন মিলে ফটো তুলছে, সাথে আমরাও তুলছি। You are my lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my worries fade away. 'Cause you gave me your heart. Hello. আর এখন আমরা যেখানে স্টল সাজিয়েছি সেখানে যাচ্ছি, আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই জায়গাটার মধ্যে স্টল সাজিয়েছে, আর এখানে একটা খুব সুন্দর বাঁশির মিউজিক বাজাচ্ছে, এই যে দেখুন খুব সুন্দর লাগছে। কিন্তু বেশি শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট আসার পরে বেশি শেয়ার আর করছি না, কিন্তু যতটুকু পাচ্ছি শেয়ার করে নিচ্ছি। আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তো এখন স্টলে গেলাম, স্টলে বসেছে কফি, পকোড়া আর তোমার ঘুগনি আর ফুচকা। তো এখন সবাই মিলে এটাই খাওয়া চলছে, এদিকে ফুচকা। তো আমার মেয়ে শুরু করে দিয়েছে ফুচকা খাওয়া, আমার ভাস্তিও খাচ্ছে, আর এই যে পকোড়া, খুব সুন্দর পকোড়াটা টেস্টি ছিল। তো চলো দেখতে থাকো। সবাই আমরা এখন মিউজিক শুনছি, আর পকোড়া খাচ্ছি, ফুচকা খাচ্ছি, আর কফি খাইনি, আর সাথে ঘুগনি খেলাম দই দিয়ে, দারুণ টেস্টি ছিল। দারুণ দারুণ, কেমন হয়েছে সবাই বলুন।
তো এখন রাত 9টা বেজে গেছে আর আমরা এখন খাবার ঘরে ঢুকে পড়লাম। এখন আমরা খেতেও বসে পড়লাম এখানে, আর এখনও দেয়নি খাওয়া, বসে আছি। তবে আজকে খাওয়ার ভিডিওটা কী করে শেয়ার করবো সেটা আর বুঝতে পারিনি, তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি। তো আজকে খাবারের মেনু ছিল মটরশুঁটি কচুরি, কাশ্মীরি ছোলার ডাল, তারপরে স্যালাড, বেগুনি, ভাত, ডাল, তারপরে মটন, ভাপা কাতুন, তারপর কাঁঠাল চিংড়ি, মিষ্টি মিষ্টি দই, সব কিছুই ছিল, চাটনি ছিল সাথে। দারুণ খাওয়া হলো আজকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কমপ্লিট হওয়ার পরে একটু বসেছিলাম, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।